আসসালামু আলাইকুম কোর্সেরাতে যে কোনো কোর্সে কীভাবে ফ্রিতে এনরোল করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওটিতে আপনারা সকলেই জানেন কোর্সেরাতে যেসব কোর্সগুলো অফার করা হয় সেগুলো প্রায় সবগুলোই পেইড তবে এই পেইড কোর্সগুলো ফ্রিতে করার জন্য একটি পদ্ধতি আছে সেটি হলো ফিনান্সিয়াল এইডের সাপোর্ট নেওয়া অথবা ফিনান্সিয়াল এইডের জন্য অ্যাপ্লাই করা তো কিভাবে ফিনান্সিয়াল এইডের জন্য অ্যাপ্লাই করলে কোর্সেরা যে কোনো কোর্স আপনাকে ফ্রিতে দিয়ে দিবে সেটাই দেখাবো আজ ভিডিওটিতে তো চলুন শুরু করা যাক প্রথমে কী করতে হবে আমাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে কোর্সেরার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সে ওয়েবসাইটে লগ ইন করতে হবে এর জন্য আমি প্রথমে একটি ব্রাউজার ওপেন করলাম করার পরে আমি কোর্সেরা লিখে সার্চ করব কোর্সেরা লিখে সার্চ করলেই দেখুন প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এটি হলো কোর্সেরার অফিসিয়াল ওয়েবসাইট এখন আমি এই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করব। প্রথমে আমাকে কোর্সেরার ওয়েবসাইটটিতে লগ ইন করতে হবে আমার ইতোমধ্যেই একটি কোর্সেরার অ্যাকাউন্ট আছে কিন্তু আমি আপনাদের সম্পূর্ণ বিষয়টি দেখাবো বলে আমি এখান থেকে নতুন আরেকটি অ্যাকাউন্ট খোলার জন্য জয়েন পর ফ্রিতে ক্লিক করবো আপনারাও এখান থেকে জয়েন ফর ফ্রি এই অপশান একটি ক্লিক করবেন যদি আপনার কোর্সেরার কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখান থেকে লগ ইন করলেই হবে আর যদি না থেকে থাকে তাহলে এখান থেকে আপনারা জয়েন করবেন করে কোর্সেরার একটি নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন যাদের কোর্সেরার অ্যাকাউন্ট আছে তারা ভিডিওটি একটু স্কিপ করতে পারেন এখন এখান থেকে আমি যদি ফুল নেম ইমেইল পাসওয়ার্ড এগুলো দিই তাহলেও হবে এখান থেকে আমি যদি কন্টিনিউ উইথ গুগল করি তাহলেও হবে তবে এটি সহজ আমার কাছে মনে হয় আপনারাও এখান থেকে কন্টিনিউ উইথ গুগল বা ফেসবুক যেটা ভালো মনে হয় সেটাতে ক্লিক করে সেটা দিয়ে লগ করে নেবেন আমি এখানে কন্টিনিউ উইথ গুগল এই অপশানে ক্লিক করব তাহলে আমার মেইল অ্যাকাউন্টগুলো দেখাবে এখান থেকে আমি যেই মেইল অ্যাকাউন্ট দিয়ে কোর্সেরাতে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি সেই মেইল অ্যাকাউন্টে একটি ক্লিক করব। এরপর এখানে কন্টিনিউ ক্লিক করব তাহলে কোর্সেরাতে আমার অ্যাকাউন্ট খোলা শেষ এখন এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে এখানে কয়েকটি কোশ্চিন করবে আপনারা যদি এই কয়েকটি কোশ্চিনে সঠিক অ্যানসার দেন তাহলে কোর্সেরা আপনাকে আপনার এই কোশ্চিনের অ্যান্সারগুলোর উপর ভিত্তি করে যে সকল কোর্স আপনার সাথে রিলেটেড সেই কোর্সগুলো আপনাকে সাজেস্ট করবে তবে আমি এখান থেকে এগুলো স্কিপ করব এটাও স্কিপ করব পাঁচটা কোর্সিন করবে পাঁচটি কোর্সিন আমি এখান থেকে স্কিপ করব। আপনারা চাইলে এগুলো পুরনো করতে পারেন আচ্ছা এটাই হলো কোর্সেরার মেইন ইন্টারফেস এইভাবে আপনারাও কোর্সেরাতে লগ ইন করে নেবেন এখন কি করবেন এইখানে যে সার্চ অপশনটি আছে এখানে এসে আপনি যেই কোর্সটি করতে চাচ্ছেন বা যে রিলেটেড কোর্স করতে চাচ্ছেন সেটি লিখে এখানে সার্চ করবেন আমি আপনাদের দেখাই মনে করুন আমি সাইবার সিকিউরিটি নিয়ে কোনো একটি কোর্স করতে চাচ্ছি এই কারণে আমি এখানে সাইবার সিকিউরিটি লিখে সার্চ করব সাইবার সিকিউরিটি এখন দেখুন এই সাইবার সিকিউরিটি রিলেটেড তিনশো চুরানব্বইটি কোর্স কোর্সেরা অফার করতেছে এখন এখান থেকে যে কোর্সটি আমার ভালো লাগে আমি সেই কোর্সগুলো করতে পারবো এখান থেকে আমি ফাউন্ডেশন অফ সাইবার সিকিউরিটি এই কোর্সটি করতে চাচ্ছি এই কারণে এই কোর্সে একটা ক্লিক করব করার পরে কোর্সটি এইরকমভাবে ওপেন হবে দেখুন কোর্সটি ইন্সট্রাক্টর হল গুগল ক্যারিয়ার সার্টিফিকেট অর্থাৎ গুগল এই কোর্সটি অফার করতেছে এখন আমি প্রথমেই কোর্সটি সম্পর্কে একটু দেখে নিব যে কোর্সটিতে আমি কী কী শিখব এবং কোর্সটি করতে কত সময় লাগবে ওকে দেখে নেওয়ার পরে এইখানে দেখুন কোর্সের নাম আছে এবং এইখানে দেখুন এনরোল ফর ফ্রি এখানে একটি অপশান আছে স্টার্ট জুলাই টোয়েন্টি ফাইভ এর পাশেই দেখুন ফিনান্সিয়াল এইড অ্যাভেলেবল এইখানে একটি অপশান আছে আমাদের কাজ হলো ফিনান্সিয়াল এইড অ্যাভেলেবল এই অপশান একটা ক্লিক করা আমি এখানে একটি ক্লিক করলাম এখানে বলতেছে কি দেখুন অ্যাপ্লিকেশন ক্যান টেক আপ টু সিক্সটিন ডেজ টু বি রিভিউ আপনি যে ফিনান্সিয়াল এইডের জন্য অ্যাপ্লাই করবেন সেটি ষোলো দিনের মধ্যে রিভিউ করা হবে এবং রিভিউয়ের একটি রেজাল্ট আপনাকে জানানো হবে সিলেক্টেড কোর্স ফাউন্ডেশন অফ সাইবার সিকিউরিটি গুগল এখন এখান থেকে আমি কন্টিনিউ টু দ্য অ্যাপ্লিকেশন এই অপশন একটা ক্লিক করব টেলাস অ্যাবাউট ইউর সেলফ এখন এখানে আমার সম্পর্কে কিছু ইনফরমেশন দিতে হবে এখানে দেখুন লেখা আছে হোয়াটস ইউর হাইয়েস্ট লেভেল অফ এডুকেশান আমি এখানে ক্লিক করব তারপর এখান থেকে কলেজ ডিগ্রি দিয়ে দিব হোয়াটস ইউর অ্যানুয়াল ইনকাম এখানে আমার অ্যানুয়াল ইনকাম কত সেটা দিতে হবে এখান থেকে আমি জিরো দিব এবং এখানে সিলেক্ট কারেন্সি এখান থেকে আপনি টাকাও দিতে পারেন আবার ইউএসডিও দিতে পারেন হোয়ারস ইউর এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করব করার পরে আমি স্টুডেন্ট সিলেক্ট করব। এখন এখানে দেখুন একটি বক্স আছে আর এখানে বলা আছে ওয়াই আর ইউ অ্যাপ্লাইং ফর ফিনান্সিয়াল এইড আপনি কেন এই ফিনান্সিয়াল এইডের জন্য অ্যাপ্লাই করতেছেন এখানে আপনাকে সর্বনিম্ন দেড়শো ওয়ার্ডের একটি ব্যাখ্যামূলক কারণ লিখতে হবে এটি হলো ফিনান্সিয়াল এইডের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এই কারণে এই জায়গাতে আপনাকে সবচেয়ে গুরুত্বের সহকারে সঠিক ইনফরমেশন দিতে হবে আমি কি করব এই বক্সটি পূরণ করার জন্য আমি চ্যাট জিপিটির হেল্প নিব। আপনারাও চ্যাট জিপিটির হেল্প নেবেন আমি একটি নতুন ট্যাব ওপেন করে চ্যাট জিপিটি লিখে সার্চ করলাম এখন আমি চ্যাট জিপিটিতে লগ ইন করে নিব। এর জন্য গুগল সিলেক্ট করে একটি মেইল সিলেক্ট করলাম ওকে চ্যাট জিপিটিতে লগ করা শেষ এখন কি করব চ্যাট জিপিটিকে যে মেসেজ দেওয়ার অপশানটি আছে সেইখানে এসে এখন আমি ফিনান্সিয়াল এইডের রিজন লেখার জন্য চ্যাট জিপিটিকে বলবো এখন আমি এখানে লিখব রিজন ফর অ্যাপ্লাইং ফিনান্সিয়াল এইড অফ কোর্সেরা ফর দ্য কোর্স লেখার পরে এখন আমি এখানে কোর্সের নামটি লিখবো ফাউন্ডেশন অফ সাইবার সিকিউরিটি আমি এর সামনে রাইট লিখব তাহলে লেখাটি একটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করে এখন আমি এই অপশানে একটা ক্লিক করব এখন চ্যাট জিপিটি ফিনান্সিয়াল এইডের অ্যাপ্লিকেশানটা সুন্দর করে লিখে দেবে এখন আমি এই অ্যাপ্লিকেশানের অংশটি এখান থেকে কপি করব। দেখুন আমার দেড়শো ওয়ার্ড কমপ্লিট হয়ে গেছে এখন কি করব আমি এই রিজনটা একবার ভালোভাবে নিজে পড়ে নিব কারণ চ্যাট জিপিটির লেখা এবং আমার নিজের জীবনের সাথে কিছু অসঙ্গতি থাকতে পারে বা ভাষাগত কিছু সমস্যা থাকতে পারে যেগুলো অসঙ্গতি থাকবে সেগুলো আমি এখান থেকে একবার পড়ে নিয়ে সবগুলো ঠিক করে নেবো এখানে একটি বিষয় দেখুন চ্যাট জিপিটি এখানে বলেছে কারেন্টলি আই এম মেনশন ইউর কারেন্ট স্ট্যাটাস সাস অ্যাস স্টুডেন্ট রিসেন্ট গ্র্যাজুয়েট ওর ওয়ার্কিং প্রফেশনাল উইথ লিমিটেড ইনকাম এ বিষয়টি উল্লেখ করতে এখন এইখানে আমি আমার কারেন্ট সিচুয়েশানটি দিয়ে দিব। কারেন্টলি আই এম স্টার্টিং অফ এ পাবলিক ইউনিভার্সিটি অফ বাংলাদেশ আমি এই লেখাটি দিয়ে দিলাম এখানে আমি আপনাদের একটি বিষয় বলে রাখি আপনি যদি এখানে আবেদন করার ক্ষেত্রে চ্যারিজিবিটির হেল্প না নেন তাহলে এটি নিজে নিজেও লিখতে পারেন তবে এটি লেখার ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখবেন এখানে আপনি পরিপূর্ণ কারণটি লিখবেন কেন আপনি ফিনান্সিয়াল এইডের জন্য আবেদন করতেছেন যেমন আপনার কাছে বর্তমানে কোনো টাকা নেই বা আপনার এখন বর্তমানে এই টাকা দিয়ে কোর্সটি কেনার মতো অ্যাবিলিটি নেই এই বিষয়টি কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে এবং আপনার বর্তমান ফিনান্সিয়াল সিচুয়েশনটা যদি এখানে আপনি উল্লেখ করতে পারেন তাহলে এখান থেকে কোর্স ফ্রিতে পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এখানে দেখুন এই কোর্সটির অরিজিনাল মূল্য কিন্তু অন্য ডলার এখন এখান থেকে সব কিছু ঠিক মনে হলে আমি নেক্সটে ক্লিক করব। এখন এখানে একটি বিষয় আছে দেখুন হাউ মাস ইউ ক্যান পে ফর ইউর সিলেক্টেড কোর্স আপনি এই কোর্সের জন্য কতটুকু পে করতে পারবেন আমি কি করব এখান থেকে এটা টেনে জিরো করে দেব অর্থাৎ আমি এই কোর্সটির জন্য কোনো টাকা পে করতে পারছি না এখন এখানে আরেকটি বিষয় আছে দেখুন হাউ উইল ইওর সিলেক্টেড কোর্স হেল্প উইথ ইউর গোল এই কোর্সটি আপনার ফিউচার গোলে কিভাবে সাহায্য করতে পারে বা আপনার ফিউচার কোনো প্ল্যানে সফল হওয়ার জন্য কিভাবে সাহায্য করতে পারে সেটার এখানে কারণ লিখতে হবে এখন আমি এই বক্সটি পূরণ করার জন্য চ্যাট জিপিটির হেল্প নেবো এর জন্য আমি আবার চ্যাট জিপিটিতে চলে আসব আসার পরে আসার পরে লিখব হাউ উইল ইওর সিলেক্টেড কোর্স এই জায়গাতে আমি আমার কোর্সের নামটি দিব এটা এখান থেকে কেটে দিব হাউ উইল ফাউন্ডেশন অফ সাইবার সিকিউরিটি কোর্স হেল্প উইথ মাই গোলস তারপরে আমি এখানে আমার গোলটি লিখে দেব মাই গোল ইজ টু বি এ সাইবার সিকিউরিটি এক্সপার্ট এখন এই অপশানে একটি ক্লিক করব তাহলে চ্যাট জিপিটি কীভাবে এই কোর্সটি আমার গোলে পৌঁছানোর জন্য সাহায্য করবে তার একটি পরিপূর্ণ রেজন বা কারণ লিখে দিবে এখন এখান থেকে এই লেখাগুলো আমি কপি করব। এরপরে কোর্সেরার এই বক্সটিতে এসে লেখাটি এখানে পেস্ট করব। আমি একবার লেখাগুলো পড়ে নিব সব কিছু ঠিক আছে কিনা যদি কোনো লেখার মধ্যে অসঙ্গতি থেকে থাকে তাহলে এখান থেকে আমি সেটা বাদ দিবো পুরো লেখাটি চেক করা হয়ে গেলে এখানে নিচে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এখন এখানে দুইটি চেক বক্স আছে দুইটাতেই আমি টিকমার্ক দিয়ে দিব এখন এখানে দেখুন প্লিজ টাইপ দ্য ফলোয়িং সেন্টেন্স এখানে একটি সেন্টেন্স দেওয়া আছে আই এগ্রি টু দা টার্মস অ্যাভব এখন এই সেন্টেন্সটি এখানে আমাকে টাইপ করতে হবে এরপরের নিচে এখানে আই অ্যাম এ রোবট এই চেকবক্সে একটি ক্লিক করতে হবে এখানে আমাকে কার্স সিলেক্ট করতে বলছে এখান থেকে আমি কারগুলো সিলেক্ট করে দিব। এখন আমি এখানে রিভিউয়ে ক্লিক করব। এখন আমার পুরো অ্যাপ্লিকেশনটা আমি একবার ভালোভাবে চেক করে নিব সব কিছু ঠিক থাকলে এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশানে একটি ক্লিক করব। তাহলে আমার অ্যাপ্লিকেশনটি পরিপূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে এখন এখানে দেখুন দশ আগস্ট এই তারিখের মধ্যে আমাকে মেইল করে জানানো হবে যে আমার এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করা হয়েছে কিনা আপনি যদি আমার দেখানো পদ্ধতিতে সঠিকভাবে এখানে আবেদন করতে পারেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে যে কোনো কোর্স ফ্রিতে এনরোল করতে পারবেন অনেক সময় এমনটা হয় যে কেউ একটি কোর্স করতেছেন সেই কোর্সটি সম্পূর্ণ না করে বা আংশিক সম্পূর্ণ করে আরেকটি কোর্সের ফিনান্সিয়াল এইডের জন্য অ্যাপ্লাই করতেছেন তবে সেই ক্ষেত্রে আপনাকে ফিনান্সিয়াল সাপোর্টটি না দেওয়ার একটি সম্ভাবনা থাকে কিন্তু আপনি যদি নতুন একটি অ্যাকাউন্ট খোলে এভাবে একটি ফিনান্সিয়াল এইডের জন্য অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনি যে কোর্সের জন্য আবেদন করতেছেন সেই কোর্সটি ফ্রিতে পেয়ে যাবেন আশা করি বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ